একবারে কৃষকের পোষা বকরি তার পাশে কুয়োর মধ্যে পড়ে গেল। কৃষকের তো মাথায় হাত, কিভাবে কুয়ো থেকে সেই বকরিকে তোলা যায়। নানান চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনোভাবেই সেই বকরিটিকে কুয়ো থেকে তোলা গেল না। এক প্রতিবেশী তাকে পরামর্শ দিল যে আশেপাশে যত ময়লা আবর্জনা সেই কুয়োর মধ্যে ফেলতে এবং একসময় উঠে আসবে। যে কথা সেই কাজ, কুয়োর মধ্যে অনেক ময়লা ফেলা হলো এবং ময়লা ফেলার ফলে সেই বকরিটি ভাবল হয়তো তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য এভাবে উপর থেকে ময়লা ফেলা হচ্ছে এবং খুব ভয় পেয়ে গেল। কিন্তু একসময় দেখা গেল যে ময়লা ফেলতে ফেলতে জায়গাটি উঁচু হয়ে আসলো এবং কুয়োর ভিতর থেকে সেই বকরিটি উঠে আসলো, অর্থাৎ সেই বকরিটিকে উদ্ধার করা সম্ভব হলো। এরকম আমরাও যখন কোনো একটি নির্দিষ্ট গন্তব্যে যেতে চাই, কিংবা বড় কোনো স্বপ্ন দেখি, কিংবা বড় কোনো কাজ করতে থাকি, তখন অনেকেই আশপাশ থেকে আমাদের এভাবে ময়লা আবর্জনার মতো বিদ্রূপ, ঠাট্টা কিংবা নিন্দা এভাবে ছুটতে থাকে এবং দেখা যায় যে তারা নানাভাবে আমাদেরকে নিরুৎসাহিত করতে থাকে। কিন্তু একসময় দেখা যায় যে এই বকরির যেমন শুরুতে ভয় পেলেও ময়লা আবর্জনার তার জন্য সহায়ক হয়ে উঠলো তার ওঠার জন্য, ঠিক একইভাবে এই মানুষগুলোর ঠাট্রা, বিদ্রূপ, আবর্জনার মতো নিক্ষেপ করার ফলেও একসময় যদি আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই তাহলে আমরা আমাদের লক্ষ্যে যেতে সক্ষম হই। বরং এই ঠাট্টা বিদ্রূপ একসময় আমাদের জন্য সহায়ক হিসাবে কাজ করে।